আগামী 19 এপ্রিল শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের 42টি আসনে এবার 7 ধাপে ভোট গ্রহণ হবে, যা চলবে জুন মাস পর্যন্ত। 23টি জেলার সবকটি আসনে চলছে প্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারণা। ভোটারদের সমর্থন পেতে নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন সব দলের প্রার্থী। পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে সাধারণ শ্রেণীভুক্ত 30টি, বাকি 10টি আসন সুবিধাবঞ্চিত তফসিলি জাতি এবং 2টি তফসিলি জনজাতির জন্য বরাদ্দ। 7 দফার ভোটের আয়োজনে চাঙা পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো। তাদের মতে ভোটারদের নিরাপত্তা জোরদার হবে, ক্ষমতাসীন দল তৃণমূলও নির্বাচনে বেশি শক্তি খাটাতে পারবে না। গণতন্ত্র রক্ষার জন্য কঠিন ব্যবস্থা প্রয়োগ করে সঠিক মতামত প্রকাশের জন্য যা যা করা দরকার করবে, তাই এই নির্বাচন স্বচ্ছ হবে, ভালো হবে। তবে 7 দফার ভোটের ঘোষণায় নাখোশ তৃণমূল কংগ্রেস। বিবৃতিতে দলটি জানায় এতে ভোটাররা সমস্যায় পড়বে, আর্থিকভাবে ক্ষমতাবান দলগুলো ফায়দা লুটবে, টাকা ঢেলে ভোটের ফল নিয়ন্ত্রণের সুযোগ পাবে বিরোধীরা। দিল্লির থেকে এসে সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে পশ্চিমবাংলাকে অশান্ত করবার চেষ্টা করছে, তারই বিরুদ্ধে আমাদের লড়াই। এদিকে কংগ্রেস সভাপতির অভিযোগ, নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সহ বিরোধী নেতাদের গ্রেপ্তার করে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। ন্যূনতম পয়সা কি জরুরত হতে হয় চুনাব করতে গেলে, ও ভি কংগ্রেস পার্টি কি হাত মে না রয়ে আর ইসকে চলতে কংগ্রেস পার্টি পঙ্গু বন যায়, ইসলিয়ে কংগ্রেস পার্টি কি সারে অ্যাকাউন্ট ভি ফ্রিজ কর দিয়ে গয়ে হ্যাঁ। তো মান লিজিয়ে বিজেপি পার্টি আপনে ইডি সিবিআই আর ইনকাম ট্যাক্স কি বল পর জো মর্জি করতে হুয়ে। পশ্চিমবঙ্গে 80,000 কেন্দ্রে চলবে 44 দিনের ভোট গ্রহণ কার্যক্রম, ফলাফল প্রকাশিত হবে 4 জুন। পশ্চিমবঙ্গের এবারের ভোটার 7,79,00,000-এর বেশি, এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার 1,770 জন। তানভীর চানি, এখন বিশ্ব। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskin.